হ্যালো ভ্রমণ ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার আজ হচ্ছে ছয় জানুয়ারি দু হাজার চব্বিশ তস্কের এই ভিডিওতে ছয় তারিখের যে সকল গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি রয়েছে সেগুলি আলোচনা করব এবং প্রশ্নের সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এই ভিডিও যদি পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে ডাউনলোড করতে পারো টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তাহলে চলাস্কার আজকের প্রশ্নগুলি আলোচনা করা যাক আজকের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে সম্প্রতি সুপ্রিম কোর্ট লিগ্যাল সার্ভিসেস কমিটির চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে তো এখানে সঠিক উত্তর হবে কি অপশন বি ভি আর গাভাই তো সম্প্রতি এই বিচারপতি ভি আর গাভাইকে ভি আর গাভাইকে এই সুপ্রিম কোর্ট লিগাল সার্ভিসেস কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে এই যেখানে দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন বিচারপতি ভি আর গাভাই তো এনাকে এই সম্প্রতি এই পদে অর্থাৎ এই সুপ্রিম কোর্ট লিগাল সার্ভিসেস কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত করা হলো আচ্ছা তিনি কার জায়গায় নিযুক্ত হলেন তো ইনি সঞ্জীব খান্নার জায়গায় নিযুক্ত হলেন আগে এই পদে ছিলেন সঞ্জীব খান্না নতুন হলেন ভি আর গাভাই তো সঠিক উত্তর কি অপশন বি বিআর গাফাই আচ্ছা যে সুপ্রিম কোর্ট বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত আছেন তো বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন ডি ওয়াই চন্দ্রচুর এবং এই যে ডি ওয়াই চন্দ্রচুর ইনি কিন্তু সুপ্রিম কোর্টের 50 তম প্রধান বিচারপতি আচ্ছা এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টস রিলেটেড প্রশ্ন তো সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাপয়েন্টমেন্টস হয়েছে সেগুলি বলি যেরকম সম্প্রতি রামন সিংহ এই छत्तीसगढ़ের যে অ্যাসেম্বলি রয়েছে তার স্পিকার হিসেবে নিযুক্ত আর সম্প্রতি ইসরায়েল সরকার রোভন আজারকে ভারতে তাদের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করেছে এছাড়া সম্প্রতি ভিটা দানি প্রথম ভারতীয় হিসেবে ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন ফাউন্ডেশনের মেম্বার হিসেবে নিযুক্ত হয়েছে আর সম্প্রতি বাসুদেব দেবনানি রাজস্থানের যে নিযুক্ত হয়েছেন আর সম্প্রতি আগরওয়ালকে বোম্বে স্টক এক্সচেঞ্জের চিফ হিসেবে নিযুক্ত করেছে এছাড়া সম্প্রতি নীনা সিং নীনা সিংহ সিআইএসএ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এর ডিজি বা ডাইরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন পরের পরের প্রশ্ন সম্প্রতি কোন রাজ্যের কাদিয়াল শাড়ি ট্যাগ পেয়েছে তো সঠিক্ষত্র হবে অপশন নেই পশ্চিমবঙ্গ তো সম্প্রতি পশ্চিমবঙ্গের বিখ্যাত কাদিয়াল শাড়ি জিআই ট্যাগ পেয়েছে অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেয়েছে অ্যাকচুয়ালি সম্প্রতি পশ্চিমবঙ্গের শুধু এই কাদিয়াল শাড়ি নয় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি পণ্য কিন্তু জিআই ট্যাগ পেয়েছে যেখানে বলে দিই যেরকম সুন্দরবন হানি অর্থাৎ সুন্দরবনের মধু ব্ল্যাক নুনিয়া রাইস ফ্রম জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট এই জলপাইগুড়ি জেলার যে কালো নুনিয়া চাল রয়েছে সেটিও জিআই ট্যাক পেয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই কাদিয়াল শাড়ি এই পশ্চিমবঙ্গের মোট তিনটা সুন্দরবনের মধু জলপাইগুড়ি জেলার কালো নুনিয়া চাল এবং তার সঙ্গে সঙ্গে কাদিয়াল শাড়ি এই তিনটা পণ্য সম্প্রতি পশ্চিমবঙ্গ থেকে জিআই ট্যাক অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেয়েছে তো সেটি করতে হবে অপশন এ পশ্চিমবঙ্গ আচ্ছা সাম্প্রতিক সময়ে যে অন্যান্য কিছু পণ্য যে এটা পেয়েছে দেশের বিভিন্ন অঞ্চলের সেগুলি বলি যেরকম সম্প্রতি অরুণাচল প্রদেশের ইয়াকচুরপি কামতি চাল এবং তাংসা টেক্সটাইল এই তিনটি অরুণাচল প্রদেশের যে এটেক পেয়েছে আর সম্প্রতি রাসাবলি সুইট এই উড়িষ্যার কেন্দ্রপাড়া জায়গা রয়েছে সেখানকার সেটিও জি আইটেক পেয়েছে আর সম্প্রতি সি বাক্তন ফ্রুট লাদাখের সেটি জি আইটেক পেয়েছে আর সম্প্রতি মেঘালয়ের লাকডং টার্মিক অর্থাৎ লাকডং হলুদ যে এটা পেয়েছে পরের প্রশ্ন পরের প্রশ্ন তো সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর ভাইস চিফ হিসাবে কে দায়িত্বভার গ্রহণ করেছেন তো সঠিক উত্তর অপশন বি দীনেশ ত্রিপাঠী তো সম্প্রতি এই ভাইস অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী ভারতীয় নৌবাহিনীর ভাইস চিফ হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন অ্যাকচুয়ালি যে অ্যাডমিরাল সঞ্জয় যে সিং তো এতদিন ছিলেন অ্যাডমিরাল সঞ্জয় যে সিং তো এনার জায়গাতেই নতুন হলেন দীনেশ ত্রিপাঠী আচ্ছা ভারতীয় নৌবাহিনী সম্পর্কে বলি ইন্ডিয়ান নেভি সম্পর্কে এটি প্রতিষ্ঠা করা হয় ছাব্বিশ জানুয়ারি উনিশশো সালে আর এর সদর দপ্তর নিউ দিল্লিতে বর্তমানে চিফ হচ্ছেন অ্যাডমিরাল আর হরিকুমার কুমার পরের প্রশ্ন পরের প্রশ্ন সম্প্রতি কোথায় আত্মনির্ভর ভারত উৎসব দু চব্বিশ আয়োজন করা হয়েছে আচ্ছা কোথায় শব্দটা দুবার যাই হোক তো সঠিক উত্তর নিউ দিল্লি অপশন এ তো সম্প্রতি আমাদের রাজধানী নিউ দিল্লিতে আত্মনির্ভর ভারত উৎসব দু হাজার আয়োজন করা হয়েছে এবং এটি শুরু হয়েছে এই জানুয়ারির তিন তারিখে এটি জানুয়ারি তিন তারিখে শুরু হয়েছে যেটি চলবে জানুয়ারির দশ তারিখ পর্যন্ত তো প্রশ্নের সঠিক উত্তর কি অপশন এ সম্প্রতি নিউ দিল্লিতে আত্মনির্ভর ভারত উৎসব দু হাজার চব্বিশের আয়োজন করা হয়েছে পরের প্রশ্ন সম্প্রতি কোন রাজ্যের রাজ্যপাল রাম মন্দির রাষ্ট্র মন্দির এক সাজীবিরাস নামক বইয়ের উন্মোচন করেছেন তো এখানে সঠিক উত্তর হবে কি অপশন ডি কেরালা অ্যাকচুয়ালি কেরালার রাজ্যপাল হচ্ছেন ডক্টর আরিফ মোহাম্মদ খান কেরালার বর্তমানে রাজ্যপাল হচ্ছেন ডক্টর আরিফ মোহাম্মদ খান তো ইনি সম্প্রতি এই রাম মন্দির রাষ্ট্রমন্দির এক সাহজি নামক বইয়ের উন্মোচন করেছেন এবং এর উন্মোচন করেছেন কোথায় নিউ দিল্লিতে নিউ দিল্লিতে যে ভবন অ্যাডিটোরিয়াম রয়েছে না সেখানেই কিন্তু এই কেরালার রাজ্যপাল ডক্টর আরিফ মোহাম্মদ খান রাম মন্দির রাষ্ট্রমন্দির এক সাহীবিরাসত নামক বইয়ের উন্মোচন করেছেন তো সেটক উত্তর কি অপশন ডি কেরালার রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান আচ্ছা সাম্প্রতিক সমাজে অন্যান্য কিছু বই প্রকাশিত হয়েছে সেগুলি বলি যেরকম এই সম্প্রতি আমাদের যে হাইকমিশনার রয়েছেন এই ইউনাইটেড কিংডমে বিক্রম কে দুরাস্বামী তিনি একটি বইয়ের উন্মোচন করেছেন তার বইয়ের নাম হচ্ছে ইন্ডিয়াস মুভমেন্ট চেঞ্জিং পাওয়ার ইকুয়েশনস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এবং এই বইটি লিখেছেন মোহন কুমার তো সম্প্রতি এই বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্না ওয়েলকাম টু প্যারাডাইস নামক বইয়ের উন্মোচন করেছেন আর সম্প্রতি বলিউড অভিনেত্রী হুমা কুরেশি তার প্রথম নোভেল বা উপন্যাস জে বা অ্যান অ্যাক্সিডেন্টাল সুপার হিরো উন্মোচন করেছেন এছাড়া সম্প্রতি প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ একটি বই উন্মোচন করেছেন যার নাম হচ্ছে নয়া ভারতকে সমবেদা এবং এটি উন্মোচন করেছেন নিউ দিল্লিতে এছাড়া সম্প্রতি এই প্রাক্তন আরবিআই গভর্নর রঘুরাম রাজন এবং তার সঙ্গে সঙ্গে রোহিত লাম্বা এই দুজনে মিলে একটি বই লিখেছেন বইটার নাম হচ্ছে ব্রেকিং দ্য মোল্ড রি ইমেজিনিং ইন্ডিয়াস ইকোনমিক ফিউচার এই বইটি লিখেছেন রঘুরাম রাজন এবং রোহিত লাম্বা এই দুজনে মিলে পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ রণধীর জসওয়াল অ্যাকচুয়ালি এই যে এতদিন পর্যন্ত কিন্তু এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বা এই অফিসিয়াল স্পোক পারসন ফর দ্য মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তো এই দায়িত্বে ছিলেন কে অরিন্দম বাগচি যিনি হচ্ছেন অরিন্দম বাগচি এতদিন কিন্তু ইনি এই দায়িত্বে ছিলেন তো আমরা কিছুদিন আগে এই শুনেছি যে অরিন্দম বাগচিকে কিন্তু ইউনাইটেড নেশনস জেনেভা রয়েছে সেখানে ভারতের স্থায়ী প্রতিনিধি হিসাবে নিযুক্ত করা হয়েছে তো তারপরেই কিন্তু এই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বা স্পোক পার্সন হিসেবে নিযুক্ত করা হলো রণধীর জয়সওয়ালকে এই ইনি হচ্ছেন রণধীর জয়সওয়াল তো এনাকে সম্প্রতি এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে নিযুক্ত করা হলো তো সঠিক উত্তর অপশন এ রণধীর জয়সওয়াল পরের প্রশ্ন পরের প্রশ্ন সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় চারশো কোটি টাকার ডোমনস্ট্রেশন ফার্স্ট রিয়েক্টর ফুয়েল রিপ্রসেসিং প্ল্যান্ট উদ্বোধন করেছেন আচ্ছা এখানে একটু ট্রাফিক মিস্টেক হয়েছে অপশনগুলো তো এটা কিন্তু তামিলনাড়ু হবে সরি তামিলনাড়ু রাজ্য হবে তো সম্প্রতি তামিলনাড়ুতে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চারশো কোটি টাকার ডেমনস্ট্রেশন ফার্স্ট রিয়াক্টর ফুয়েল রিপ্রসেসিং প্ল্যান্ট উদ্বোধন করেছেন তামিলনাড়ুর যে কালপক্কম রয়েছে না যেখানে ডিটেলস রয়েছে তামিলনাড়ুর কালপক্কম সেখানেই কিন্তু এর উদ্বোধন করা হয়েছে তো সঠিক উত্তর হবে তামিলনাড়ু

তো ছোট উত্তর অপশন সি ছয় দশমিক সাত শতাংশ পরের প্রশ্ন করা হয়েছে তো এখানে ছোটক্ষ হবে কি অপশন বি পুনিত স্যাটওয়াল এই যে এখানে দেখতে পাচ্ছি ডান দিকে ইনি হচ্ছেন পুনিত চাটওয়াল তো এনাকে সম্প্রতি এর নতুন চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত করা হয়েছে আচ্ছা যে ফেইদ ফেইত এর পুরো নাম কি

সি তো সম্প্রতি রূপিকা গ্রোভার মিসেস ইন্ডিয়া ওয়ান ইন এ মিলিয়ন দু হাজার তেইশের মুকুট বা শিরোপা জয়লাভ করেছেন এই যে ইনি হচ্ছেন রূপিকা গ্রোভার তো সঠিক উত্তর কি অপশন সি রূপিকা গ্রোভার এবার লাস্ট ভিডিওতে তোমাদের যে প্রশ্ন করেছিলাম প্রশ্ন ছিল সম্প্রতি কোথায় কারবি জুবা महोत्सवের আয়োজন করা হয়েছে তো সঠিক উত্তর হবে অপশন এ আসাম एक्चुअली আসামে সম্প্রতি আয়োজন করা হয়েছে এই কারবি জুবা महोत्सवের এবং আমাদের যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি কিন্তু এই কারবি জুবা महोत्सवের উদ্বোধন করেছেন এবারে আসকের প্রশ্ন অর্থাৎ তোমাদের জন্য যে প্রশ্ন থাকবে প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোন রাজ্য চুরাশি শতাংশ ইনস্টলেশনের সাথে রুফটপ সোলারের শীর্ষে রয়েছে তো অবশ্যই তোমরা এই প্রশ্নটি সঠিক উত্তর কমেন্ট বক্সে করবে তো বন্ধু লাগের ভিডিও যেখানে ছয় তারিখের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি আলোচনা করলাম তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পরের ভিডিওতে অন্যান্য প্রশ্ন বলে নিয়ে হাজির হব আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ